আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। জন্ম দিয়েছো তুমি মাগো, তাই তোমায় ভালোবাসি। আমার প্রাণের বাংলা, আমি তোমায় ভালোবাসি। প্রাণের প্রিয় মাগো, তোকে বড় বেশি ভালোবাসি। তুমি 30 কিংবা তারও অধিক লাখ শহীদের প্রাণ, তুমি শহীদ মিনারের প্রভাত ফেরি, ভাই হারা একুশের গান। তুমি কবি নজরুলের বিদ্রোহী কবিতা, উন্নত মামসির, তুমি রক্তের কালিতে লেখা নাম, সাত শ্রেষ্ঠ বীর। যদিও মণ্ডলী, প্যারেড কমান্ডারের নির্দেশে এইমাত্র সচল হলো প্রতিটি কন্টিনজেন্ট। একে একে প্রতিটি দল মার্চ করে অভিবাদন মঞ্চে অবস্থানরত মাননীয় প্রধানমন্ত্রীকে সালাম জানাবেন। সম্মানিত সুধী, আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, পতাকাবাহী দল জাতীয় পতাকা হাতে যখন আপনাদের সম্মুখ দিয়ে মার্চ করে এগিয়ে যাবে, তখন আপনারা সবাই দাঁড়িয়ে জাতীয় পতাকার প্রতি সম্মান দেখাবেন। যারা ইউনিফর্মে আছেন তারা স্যালুট করবে। সুধী মণ্ডলী, 1975 সালের 15ই জানুয়ারি বাংলাদেশ পুলিশের জন্য এক ঐতিহাসিক দিন। এদিনে রাজাকার পুলিশ লাইন্সে প্রথম পুলিশ সপ্তাহ উপলক্ষে ইতিহাসের মহানায়ক, বাঙালি জাতির অবিসংবাদিত নেতা, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেছিলেন, তাদের রক্ত যেন পিছা না যায়, তাদের ইজ্জত তোমরা রেখো, তাদের সম্মান তোমরা রেখো, তাদের আত্মা যেন শান্তি পাশ থেকে খেয়াল রেখো। একটা কথা বললে চলবে না তোমাদের, যে তোমরা স্বাধীন দেশের পুলিশ, তোমরা ইংরেজের পুলিশ নও, তোমরা পাকিস্তানিদের শোষকদের পুলিশ নও, তোমরা জনগণের পুলিশ। তোমাদের কর্তব্য জনগণকে সেবা করা, জনগণকে ভালোবাসা, দুর্দিনের জনগণকে সাহায্য করা। তোমরা একটা বাহিনী, যে বাহিনী বাংলার গ্রাম পর্যন্ত তোমরা রয়েছে। তোমাদের উপর বাংলার মানুষ চায় যে তার শান্তিতে ঘুমায়, তোমাদের কাছ থেকে আশা করে যে চোর বদমাইশ গুন্ডা দুর্নীতিবাদ অত্যাচার না করে। তোমাদের কর্তব্য অনেক বেশি, আমি জানি তোমাদের নানা অসুবিধা। তোমরা বাংলার মায়ের ছেলে, তোমার বাপ মা এই বাংলাদেশে রয়েছে, তাহলে অবস্থা তোমরা জানো। আমি তোমাদের উপর নিশ্চয়ই এ আশা করব যে আমি যেন তোমাদের জন্য গর্ব অনুভব করতে পারি। সম্মানিত অতিথিবৃন্দ, বাঙালির স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধুর সেই মহান বাণীকে চিরকাল স্মরণ রেখে বাংলাদেশ পুলিশ জনগণের সেবায় সর্বোচ্চ ত্যাগ নিয়ে কাজ করে যাচ্ছে নিরন্তর। অভ্যাগত মণ্ডলী, আমরা দেখতে পাচ্ছি কুচকাওয়াজ অধিনায়ক পুলিশ সুপার আবিদা সুলতানার নেতৃত্বে প্রতিটি দল মার্চ করে দৃষ্টিনন্দন ভঙ্গিমায় অভিবাদন মঞ্চের দিকে এগিয়ে আসছে। তারা মাননীয় প্রধানমন্ত্রীকে অভিবাদন জানাবে। শুরুতে এগিয়ে আসছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন। এএসপি সন্দীপ সরকারের নেতৃত্বে আর্মড পুলিশ ব্যাটালিয়ন মাননীয় প্রধানমন্ত্রীকে অভিবাদন জানালো। এগিয়ে আসছে মেট্রোপলিটন পুলিশের সম্মিলিত দল। এএসপি মোহাম্মদ মাহমুদ হাসানের নেতৃত্বে মেট্রোপলিটন পুলিশের সম্মিলিত দল মাননীয় প্রধানমন্ত্রীকে অভিবাদন জানালো। এরপর এগিয়ে আসছে শিল্পাঞ্চল পুলিশ দল।
মাসুদ রানার নেতৃত্বে শিল্পাঞ্চল পুলিশ দল মাননীয় প্রধানমন্ত্রীকে অভিবাদন জানিয়ে অভিবাদন মঞ্চ অতিক্রম করছে। এগিয়ে আসছে স্পেশাল সিকিউরিটি অ্যান্ড প্রোটেকশন ব্যাটালিয়ন। এসপি বার্নাডেরিক বিশ্বাসের নেতৃত্বে স্পেশাল সিকিউরিটি অ্যান্ড প্রোটেকশন ব্যাটালিয়ন মাননীয় প্রধানমন্ত্রীকে অভিবাদন জানালো। এগিয়ে আসছে যৌথ রেঞ্জ দল। এএসপি ফারজিনা নাসরিনের নেতৃত্বে যৌথ রেঞ্জ দল মাননীয় প্রধানমন্ত্রীকে অভিবাদন জানিয়ে মঞ্চ অতিক্রম করছে। এগিয়ে আসছে পতাকাবাহী দল। এএসপি মোহাম্মদ ফয়েজ উদ্দিনের নেতৃত্বে পতাকাবাহী দল মাননীয় প্রধানমন্ত্রীকে অভিবাদন জানিয়ে মঞ্চ অতিক্রম করছে। এগিয়ে আসছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন। এএসপি শরীফ মোহাম্মদ ফারুকুজ্জামানের নেতৃত্বে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন মাননীয় প্রধানমন্ত্রীকে অভিবাদন জানিয়ে মঞ্চ অতিক্রম করছে। এগিয়ে আসছে বিশেষায়িত পুলিশ দল। এএসপি মোহাম্মদ সালমান ফার্সির নেতৃত্বে বিশেষায়িত পুলিশ দল মাননীয় প্রধানমন্ত্রীকে অভিবাদন জানিয়ে মঞ্চ অতিক্রম করছে। এরপর এগিয়ে আসছে জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনী। এএসপি কে এন রায় নিয়তি নেতৃত্বে জাতিসংঘ শান্তিরক্ষী কন্টিনজেন্ট মাননীয় প্রধানমন্ত্রীকে অভিবাদন জানিয়ে মঞ্চ অতিক্রম করছে। এগিয়ে আসছে পুলিশ নারী কন্টিনজেন্ট। এএসপি ঈশ্বর জাহানের নেতৃত্বে পুলিশ নারী কন্টিনজেন্ট মাননীয় প্রধানমন্ত্রীকে অভিবাদন জানালো। সবশেষে এগিয়ে আসছে ট্রাফিক পুলিশ কন্টিনজেন্ট। এএসপি জাহিদুল ইসলামের নেতৃত্বে ট্রাফিক পুলিশ কন্টিনজেন্ট মাননীয় প্রধানমন্ত্রীকে অভিবাদন জানিয়ে মঞ্চ অতিক্রম করছে। আমি জন্মেছি বাংলায়, আমি বাংলায় কথা বলি, আমি বাংলার আল পথ দিয়ে হাজার বছর চলি, চলি পলি মাটি কোমলে আমার চলার চিহ্ন ভেলে, ১৩০০ নদী শুধায় আমাকে, কোথা থেকে তুমি এলে? আমি তো এসেছি চর্যা পদের অক্ষরগুলো থেকে, আমি তো এসেছি সৌদাগরের ডিঙার বহর থেকে, আমি তো এসেছি কৈবর্তের বিদ্রোহী গ্রাম থেকে, আমি তো এসেছি পালযুগ নামে চিত্রকলার থেকে, এসেছি বাঙালি পাহাড়পুরের মধ্যবিহার থেকে, এসেছি বাঙালি জোর বাংলার মন্দির বেদি থেকে, এসেছি বাঙালি বরেন্দ্র ভূমে সোনা মসজিদ থেকে, এসেছি বাঙালি আউল বাউল মাটির দেউল থেকে, আমি তো এসেছি সার্বভৌম বারো ভূইয়ার থেকে, আমি তো এসেছি কমলার দিঘি মহুয়ার পালা থেকে, আমি তো এসেছি তিতুমির আর হাজি শরিয়তা থেকে, আমি তো এসেছি গীতাঞ্জলি ও অগ্নিবীণার থেকে, এসেছি বাঙালি ক্ষুদিরাম আর সূর্য সেনের থেকে, এসেছি বাঙালি জয়নুল আর অবন ঠাকুর থেকে, এসেছি বাঙালি রাষ্ট্রভাষার লাল রাজপথ থেকে, এসেছি বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর থেকে,
আমি যে এসেছি জয় বাংলার বজ্রকণ্ঠ থেকে, আমি যে এসেছি একাত্তরের মুক্তিযুদ্ধ থেকে, এসেছি আমার পেছনে হাজার চরণ চিহ্ন ফেলে, শুধাও আমাকে এতদূর তুমি কোন প্রেরণায় এলে। তবে তুমি বুঝি বাঙালি জাতির ইতিহাস শোনো নাই, সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই, একসাথে আছি একসাথে বাঁচি আজও একসাথে থাকবই, সব বিভেদের রেখা মুছে দিয়ে সাম্যের ছবি আঁকবই। পরিচয় আমি বাঙালি, আমার আছে ইতিহাস গর্বে, কখনোই ভয় করি না গো আমি উদ্যত কোনো খড়গে, শত্রুর সাথে লড়াই করেছি স্বপ্নের সাথে বাস, অস্ত্রে ও শান দিয়েছি যেমন শস্য করেছি চাষ, একই হাসি মুখে বাজাইছি বাঁশি গলায় পড়েছি ফাঁস, আপোষ করিনি কখনোই আমি, এই হলো ইতিহাস। এই ইতিহাস ভুলে যাব আজ আমি কি তেমন সন্তান, যখন আমার জনকের নাম শেখ মুজিবুর রহমান, তারই ইতিহাস প্রেরণায় আমি বাংলায় পথ চলি, চোখে নীলাকাশ বুকে বিশ্বাস পায়ে উর্বর পলি, চোখে নীলাকাশ বুকে বিশ্বাস পায়ে উর্বর পলি।
সম্মানিত সুধীবৃন্দ, শুরু হতে যাচ্ছে পদক প্রদান অনুষ্ঠান। প্রতি বছর পুলিশ সার্ভিসের কৃতী সদস্যদেরকে বীরত্বপূর্ণ ও কৃতিত্বপূর্ণ কাজের জন্য পুলিশ পদকে ভূষিত করা হয়ে থাকে এবং এই কৃতী অফিসারগণ বার্ষিক পুলিশ প্যারেডে সরকার প্রধানের কাছ থেকে এই পদক গ্রহণ করে থাকেন। Distinguished guests, the award giving ceremony will now take place. This is the most prestigious part of today's parade. The Honorable Prime Minister will award the Bangladesh Police Medal and President Police Medal to those members of Bangladesh Police who have set exemplary standards of bravery, commitment and have provided outstanding service or have endangered their lives while on duty during the year 2018. সাহসিকতাপূর্ণ কাজের জন্য বাংলাদেশ পুলিশ পদক সাহসিকতা ও রাষ্ট্রপতি পুলিশ পদক সাহসিকতা এবং পুলিশ প্রশাসনিক কৃতিত্বপূর্ণ কাজের জন্য বাংলাদেশ পুলিশ পদক সেবা ও রাষ্ট্রপতি পুলিশ পদক সেবা প্রদান করা হয়ে থাকে। পুলিশের যেসব গর্বিত সদস্য বিগত 2018 সালে বীরত্বপূর্ণ ও প্রশংসনীয় কাজের জন্য বিশেষভাবে সম্মানিত হয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী, এবার তাদেরকে বাংলাদেশ পুলিশ পদক সাহসিকতা, রাষ্ট্রপতি পুলিশ পদক সাহসিকতা, বাংলাদেশ পুলিশ পদক সেবা ও রাষ্ট্রপতি পুলিশ পদক সেবায় ভূষিত করবেন। সুধী মণ্ডলী, মহাপরিচালক র‍্যাব বেনুজির আহমেদ বিপিএম বাড়ির নেতৃত্বে পদকপ্রাপ্ত দল এখন এগিয়ে আসবে অভিবাদন মঞ্চে দিকে। তারা মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে পদক গ্রহণ করবেন। পদক দল বাস সাইডে মামলাকে জলদি চল। এবারে মাননীয় প্রধানমন্ত্রী পুলিশ সার্ভিসের কৃতী সদস্যদেরকে বীরত্বপূর্ণ ও কৃতিত্বপূর্ণ কাজের জন্য পুলিশ পদকে ভূষিত করবেন। সম্মানিত সুধী, বাংলাদেশ পুলিশ পদক বিপিএম মরণোত্তর পাচ্ছেন মরহুম মোহাম্মদ জালাল উদ্দিন পিপিএম, পুলিশ পরিদর্শক, গোয়েন্দা পশ্চিম বিভাগ ডিএমপি। তিনি গত 19-3-18 তারিখে পুলিশ পরিদর্শক হিসেবে কর্মরত থাকা অবস্থায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক পশ্চিম বিভাগের দারুসালাম ট্রাফিক জোনে কর্মরত দুইজন ট্রাফিক সার্জেন্টের নামে স্বীকৃত দুটি অস্ত্র, গুলি এবং মোবাইল ফোন চুরির সাথে জড়িত অপরাধীদের গ্রেফতারের উদ্দেশ্যে অভিযান পরিচালনাকালে সন্ত্রাসীদের ছোড়া গুলিতে আহত হন ও পরবর্তীতে স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।
এরপরে বিপিএ মরণোত্তর পাচ্ছেন মরহুম কনস্টেবল মোহাম্মদ শামীম মিয়া। তিনি সরকারি ডিউটি পালন শেষে বারডেম হাসপাতাল হতে রাজাবাগ পুলিশ লাইন্সে আসার পথে মৎস্য ভবনের সামনে তাদের বহনকৃত পুলিশ বাসে বিএনপি জামাতের দুষ্কৃতকারীদের ছোড়া পেট্রোল বোমার আঘাতে গুরুতর আহত হন। পরবর্তীতে গত 5-2-2018 সালে তিনি মৃত্যুবরণ করেন। সম্মানিত সুধি, বিপিএম সেবা পাচ্ছেন লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আনোয়ারুজ্জামান। তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলায় একটি বিশেষ মাদক বিরোধী অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ মাদক দ্রব্য সহ দুজন শীর্ষ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেন। উক্ত অভিযান চলাকালীন তিনি দুর্ঘটনায় পতিত হন এবং ডান হাঁটুতে গুরুতর আঘাতপ্রাপ্ত হন। এরপরে বিপিএম সাহসিকতা পাচ্ছেন সিনিয়র ওয়ারেন্ট অফিসার মোহাম্মদ মোকারম হোসেন খান। তিনিও একই ঘটনায় সন্দেহজনক প্রাইভেট কারকে সিগন্যাল দিয়ে প্রাইভেট কারের মধ্য হতে দুজন সন্ত্রাসী আকস্মিক গুলি বর্ষণ করেন। এতে সিনিয়র ওয়ারেন্ট অফিসার মোহাম্মদ মোকারম হোসেন খান বাম হাতে গুলিবিদ্ধ হয়ে গুরুতর জখমপ্রাপ্ত হন। বিপিএম সাহসিকতা পাচ্ছেন লেন্স নায়েক সাফায়েত হোসেন র‍্যাব 11। তিনি পূর্বোক্ত ঘটনায় ডান হাত, বুকে বাঁ পাশে ও তলপেটে গুলিবিদ্ধ হয়ে মারাত্মকভাবে আহত হন। বিপিএম সাহসিকতা পাচ্ছেন ল্যান্স কর্পোরাল মোহাম্মদ শহীদুল ইসলাম র‍্যাব 7। তিনি একটি আভিযানিক দলের সাথে চট্টগ্রাম মহানগরীর পাঁচশাইল থানাধীন এলাকায় একটি বিশেষ চেকপোস্ট স্থাপন করে গাড়ি তল্লাশি করাকালীন একটি প্রাইভেট কার হতে র‍্যাবের চেকপোস্টের দিকে অতর্কিত গুলিবর্ষণ শুরু করে। এতে করে তিনি দুই উরুতে গুলিবিদ্ধ হয়ে আহত হন। বিপিএম সাহসিকতা পাচ্ছেন সৈনিক মোহাম্মদ আরিফুল ইসলাম র‍্যাব 7। তিনি পূর্বোক্ত ঘটনায় হাঁটুতে গুলিবিদ্ধ হন। বিপিএম সাহসিকতা পাচ্ছেন কনস্টেবল মোহাম্মদ রাসেল মিয়া, কোতোয়ালি থানা সিএমপি। তিনি কোতোয়ালি থানাধীন পাথরঘাটা পুলিশ ফাঁড়ি এলাকায় আসামি গ্রেপ্তারের উদ্দেশ্যে অভিযান পরিচালনকারী সময়ে অতর্কিত ধারালো কিটি দিয়ে মাথায় কোপ দিয়ে আঘাত থাকা সত্ত্বেও তিনি তার কর্তব্য পালন করেন। সম্মানিত সুধী, বাংলাদেশ পুলিশ পদক বিপিএম সাহসিকতা পাচ্ছেন বেনজির আহমেদ বিপিএম বার, মহাপরিচালক র‍্যাব, মোহাম্মদ আসাদুজ্জামান মিয়া বিপিএম বার পিপিএম, পুলিশ কমিশনার ডিএমপি, মোহাম্মদ মনিরুল ইসলাম বিপিএম বার পিপিএম বার, অতিরিক্ত পুলিশ কমিশনার ডিএমপি, মোহাম্মদ আনোয়ার হোসেন বিপিএম পিপিএম বার ডিআইজি পুলিশ হেডকোয়ার্টার্স, কর্নেল মোহাম্মদ আনোয়ার লতিফ খান বিপিএম পিএসসি র্যাব ফোর্সের সদর দপ্তর, কর্নেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম এএফডব্লিউপিসি পিএসসি, অতিরিক্ত মহাপরিচালক অপস র‍্যাব, মোহাম্মদ আসাদুজ্জামান পিপিএম বার, অতিরিক্ত ডিআইজি অপারেশনস অ্যান্ড ইন্টেলিজেন্স ঢাকা রেঞ্জ, লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব আলম বিপিএম পিপিএম, ভারপ্রাপ্ত পরিচালক অপস র‍্যাব আব্দুল কাহার আকুন বিপিএম বার পিপিএম বার, অতিরিক্ত ডিআইজি সিআইডি, আতিকা ইসলাম অধিনায়ক র‍্যাব 8, মোহাম্মদ মোজাম্মেল হক বিপিএম পিপিএম অধিনায়ক র‍্যাব 13, এএইচএম আব্দুর রকিব পিপিএম বার ডিসি সিটিটিসি ডিএমপি, এবিএম মাসুদ হোসেন পুলিশ সুপার কক্সবাজার, প্রলয় কুমার জর্দার বিপিএম পিপিএম ডিসি সিটিটিসি ডিএমপি, মোহাম্মদ আসাদুজ্জামান পিপিএম ডিসি সিটিটিসি ডিএমপি, মেজর নাইম আবদুল্লাহ ইন্টেলিজেন্স উইন র‍্যাব ফোর্সের সদর দপ্তর, মেজর মেহেদি হাসান র‍্যাব 7, স্কোয়াড্রন লিডার সাফায়াত জামিল ফাহিম উপ অধিনায়ক র‍্যাব 7, মোহাম্মদ জাহাঙ্গীর আলম অতিরিক্ত উপ পুলিশ কমিশনার সিটিডিসি ডিএমপি, মোহাম্মদ নুরি আলম বিপিএম অতিরিক্ত পুলিশ সুপার এলআইসি পুলিশ হেডকোয়ার্টার্স, এস এম জাহাঙ্গীর হাসান বিপিএম পিপিএম সিনিয়র সহকারী পুলিশ কমিশনার সিটিডিসি ডিএমপি, মোহাম্মদ শাহাদাত হোসেন সুমা সিনিয়র সহকারী পুলিশ কমিশনার গোয়েন্দা পশ্চিম বিভাগ ডিএমপি, সৈয়দ গোলাম মাওলা পিপিএম পুলিশ পরিদর্শক সিআইডি, প্রদীপ কুমার দাস পিপিএম অফিসার ইনচার্জ টেকনাফ মডেল থানা কক্সবাজার, মোহাম্মদ নুরি আলম সিদ্দিকী ইন্সপেক্টর ডিবি বগুড়া জেলা, মোহাম্মদ শাহজাহান পিপিএম অফিসার ইনচার্জ সন্দ্বীপ থানা চট্টগ্রাম, এসআই মোহাম্মদ শহীদুল ইসলাম মোল্লা গাজীপুর জেলা, এএসআই বিকাশ চন্দ্র দে সদর মডেল থানা মৌলভীবাজার, এসআই মোহাম্মদ ওহিদুল ইসলাম সদর থানা চুয়াডাঙ্গা, এএসআই মোহাম্মদ রুহুল আমিন জেলা গোয়েন্দা শাখা বগুড়া, কনস্টেবল মোহাম্মদ সোহরাব হোসেন সিআইডি, কনস্টেবল মোহাম্মদ মমিনুল ইসলাম ইন্ডাস্ট্রিয়াল পুলিশ চট্টগ্রাম, কনস্টেবল মোহাম্মদ ইব্রাহিম ইসলাম সুফন এসএমপি। বাংলাদেশ পুলিশ পদক বিপিএম সেবা পাচ্ছেন মোহাম্মদ মইনুর রহমান চৌধুরী বিপিএম, অতিরিক্ত আইজিপি পুলিশ হেডকোয়ার্টার ঢাকা, মি শহীদুল ইসলাম বিপিএম পিপিএম অতিরিক্ত আইজিপি এসভি, মোহাম্মদ শফিকুল ইসলাম বিপিএম পিপিএম অতিরিক্ত আইজিপি পুলিশ হেডকোয়ার্টার্স, মোহাম্মদ ইকবাল বাহার বিপিএম পিপিএম অতিরিক্ত আইজিপি টিএন্ডআইএম, মোশারফ হোসেন পুলিশ কমিশনার বিএমপি, চৌধুরী আব্দুল্লাহ আল মামুন পিপিএম ডিআইজি ঢাকা রেঞ্জ, নিবাস চন্দ্র মাঝি ডিআইজি ময়মনসিংহ রেঞ্জ, মোহাম্মদ কামরুল আহসান বিপিএম ডিআইজি সিলেট রেঞ্জ, খন্দকার গোলাম ফারুক বিপিএম পিপিএম ডিআইজি চট্টগ্রাম রেঞ্জ, মোহাম্মদ শফিকুল ইসলাম বিপিএম বার ডিআইজি বরিশাল রেঞ্জ।
আবু হাসান মোহাম্মদ তারিক ডিআইজি ফিনান্স এন্ড ডেভেলপমেন্ট পুলিশ হেডকোয়ার্টার্স, বনোজ কুমার মজুমদার পিপিএম ডিআইজি পিবিআই, গোলাম কিবরিয়া পুলিশ কমিশনার এসএমপি, ডক্টর হাসানুল হায়দার পরিচালক কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল, মোহাম্মদ হুমায়ুন কবির পিপিএম ডিআইজি পুলিশ হেডকোয়ার্টার্স, ওয়াইএম বেলালুর রহমান পুলিশ কমিশনার গাজীপুর মেট্রোপলিটন পুলিশ, মোহাম্মদ মাহবুবুর রহমান পিপিএম পুলিশ কমিশনার সিএমপি, ব্যারিস্টার মোহাম্মদ হারুনুর রশিদ ডিআইজি লজিস্টিক্স পুলিশ হেডকোয়ার্টার্স, মীর রেজাউল আলম বিপিএম অতিরিক্ত পুলিশ কমিশনার ডিএমপি, মোহাম্মদ আলী মিয়া পিপিএম ডিআইজি এসপি, দেবদাস ভট্টাচার্য ডিআইজি রংপুর রেঞ্জ, মোহাম্মদ আব্দুল আলী মাহমুদ পুলিশ কমিশনার রংপুর মেট্রোপলিটন পুলিশ, কৃষ্ণপদ রায় বিপিএম পিপিএম বার অতিরিক্ত পুলিশ কমিশনার ডিএমপি, কে এম হাফিজ আক্তার বিপিএম পুলিশ কমিশনার আরএমপি, ডক্টর খন্দকার মহিদুদ্দিন বিপিএম ডিআইজি পুলিশ হেডকোয়ার্টার্স, মোহাম্মদ আব্দুল বাতিন পিপিএম অতিরিক্ত পুলিশ কমিশনার ডিএমপি, চৌধুরী মঞ্জুরুল কবির পিপিএম বার অধিনায়ক র্যাব চার, মোহাম্মদ কাইয়ুমুজ্জামান খান পিপিএম অধিনায়ক র্যাব দশ, মোহাম্মদ আমিনুল ইসলাম বিপিএম অ্যাডিশনাল ডিআইজি পুলিশ হেডকোয়ার্টার্স, শেখ নাজমুল আলম বিপিএম বার পিপিএম বার যুগ্ম পুলিশ কমিশনার ডিএমপি, মোহাম্মদ ইমাম হোসেন যুগ্ম পুলিশ কমিশনার ডিএমপি, মোহাম্মদ মনির হোসেন যুগ্ম পুলিশ কমিশনার ডিএমপি, এ কে এম নাহিদুল ইসলাম অতিরিক্ত ডিআইজি খুলনা রেঞ্জ, মোহাম্মদ মনিরুজ্জামান বিপিএম বার পিপিএম বার অতিরিক্ত ডিআইজি পুলিশ হেডকোয়ার্টার্স, সর্দার রকিবুল ইসলাম অতিরিক্ত পুলিশ কমিশনার কেএমপি, জয়দেব কুমার ভদ্র অতিরিক্ত ডিআইজি সিলেট রেঞ্জ, মোহাম্মদ মাহবুব আলম পিপিএম বার যুগ্ম পুলিশ কমিশনার ডিবিডিএমপি, কমান্ডার মোহাম্মদ মুফতি মাহমুদ খান বিসিজিএম পিবিএম লিগাল অ্যান্ড মিডিয়া উইন র্যাব, লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ সারোয়ার বিন কাশিম পিএসসি অধিনায়ক র্যাব এক, লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ ইমরানুল হাসান এসসি অধিনায়ক র্যাব তিন, লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুবুল আলম পিএসসি পিপিএম অধিনায়ক র্যাব পাঁচ, লেফটেন্যান্ট কর্নেল আলী হায়দার আজাদ আহমেদ অধিনায়ক র্যাব নয়, লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ ইফতেকার উদ্দিন পিএসসি অধিনায়ক র্যাব চোদ্দ, উইং কমান্ডার হাসান ইমন আল রাজীব অধিনায়ক র্যাব ছয়, উইং কমান্ডার মোহাম্মদ আব্দুল আহাদ পিএসসি অধিনায়ক র্যাব বারো, কমান্ডার রাসেল আহমেদ কবির অধিনায়ক র্যাব এগারো, মোহাম্মদ সাজ্জাদুর রহমান পুলিশ সুপার সাতক্ষীরা জেলা, মিরাজউদ্দিন আহমেদ বিপিএম পুলিশ সুপার নরসিংদী জেলা, শাহ মিজান শাফিউর রহমান বিপিএম পিপিএম পুলিশ সুপার ঢাকা জেলা, মোহাম্মদ বরকতুল্লাহ খান পুলিশ সুপার সুনামগঞ্জ, মোহাম্মদ তবারুকুল্লাহ পুলিশ সুপার টিএনআইএম, মোল্লা নজরুল ইসলাম বিপিএম পিপিএম বার বিশেষ পুলিশ সুপার অর্গানাইজড ক্রাইম সিআইডি, জিহাদুল কবির পিপিএম পুলিশ সুপার চাঁদপুর, মইনুল হক বিপিএম পিপিএম পুলিশ সুপার যশোর, মোহাম্মদ ইলিয়াস শরীফ বিপিএম পিপিএম পুলিশ সুপার নোয়াখালী, নূরে আলম মিনা বিপিএম পিপিএম পুলিশ সুপার চট্টগ্রাম, মোহাম্মদ আনোয়ার হোসেন খান বিপিএম পিপিএম পুলিশ সুপার ব্রাহ্মণবাড়িয়া, মোহাম্মদ শাহ আবিদ হোসেন বিপিএম পুলিশ সুপার ময়মনসিংহ, সাইদ তারিকুল হাসান এআইজি পুলিশ হেডকোয়ার্টার্স, টুটুল চক্রবর্তী পুলিশ সুপার সিরাজগঞ্জ, মোহাম্মদ মারুফ হোসেন সর্দার বিপিএম ডিসি ডিএমপি, মোহাম্মদ সাইফুল ইসলাম বিপিএম পুলিশ সুপার বরিশাল, সৈয়দ নুরুল ইসলাম বিপিএম বার পিপিএম পুলিশ সুপার কুমিল্লা, মোহাম্মদ আনিসুর রহমান বিপিএম পিপিএম বার এআইজি পুলিশ হেডকোয়ার্টার্স, মোহাম্মদ হারুনুর রশিদ বিপিএম বার পিপিএম বার পুলিশ সুপার নারায়ণগঞ্জ, শেখ রফিকুল ইসলাম বিপিএম পুলিশ সুপার পাবনা, মোহাম্মদ মাশরুকুর রহমান খালেদ বিপিএম পুলিশ সুপার কিশোরগঞ্জ, জয়দেব চৌধুরী পুলিশ সুপার নেত্রকোনা, বিপ্লব কুমার সরকার বিপিএম পিপিএম ডিসি ডিএমপি। মোহাম্মদ রাশিদুল ইসলাম খান পিপিএম কমান্ডিং অফিসার অষ্টম আর্মড পুলিশ ব্যাটেলিয়ান, এএফএম আঞ্জুমান কালাম বিপিএম এআইজি এলআইসি পুলিশ হেডকোয়ার্টার্স, মোহাম্মদ বিজানুর রহমান বিশেষ পুলিশ সুপার গোপনীয় এসপি, মোহাম্মদ দেলোয়ার হোসেন পিপিএম বার পুলিশ সুপার জামালপুর, মোহাম্মদ আনোয়ার হোসেন পিপিএম বার ডিসি মতিঝিল ডিএমপি, খন্দকার নুরুন্নবী ডিসি গোয়েন্দা পূর্ব ডিএমপি, আব্দুল মান্নান মিয়া পুলিশ সুপার গাইবান্ধা, এস এম মেহেদি হাসান বিপিএম পিপিএম বার উপ পুলিশ কমিশনার সিএমপি, আবিদা সুলতানা পিপিএম এআইজি পুলিশ হেডকোয়ার্টার্স, সঞ্জিত কুমার রায় পুলিশ সুপার টাঙ্গাইল, সৈয়দ আবু সায়েম পুলিশ সুপার দিনাজপুর, মোহাম্মদ আলিমুজ্জামান উপ পুলিশ কমিশনার সাইবার ক্রাইম ডিএমপি, মোহাম্মদ মোখলেসুর রহমান পিপিএম উপ পুলিশ কমিশনার ডিবি ডিএমপি, মোহাম্মদ শহীদুল্লাহ পিপিএম পুলিশ সুপার রাজশাহী, মোহাম্মদ আলী আশরাফ ভূঁইয়া বিপিএম পুলিশ সুপার বগুড়া, সুদীপ কুমার চক্রবর্তী উপ পুলিশ কমিশনার সদর দপ্তর ও প্রশাসন ডিএমপি, এস এম শফিউল্লাহ পুলিশ সুপার খুলনা, মোহাম্মদ মাহফুজুর রহমান আল মামুন পিপিএম পুলিশ সুপার পুলিশ হেডকোয়ার্টার্স, মীর আবু তৌহিদ পুলিশ সুপার এলআইসি শাখা পুলিশ হেডকোয়ার্টার্স, কাজী শফিকুল আলম ডিবি ডিএমপি, মোহাম্মদ মাসুদ আলম অতিরিক্ত পুলিশ সুপার স্টাফ অফিসার টু আইজিবি পুলিশ হেডকোয়ার্টার্স, ইস্তিয়াকুর রশিদ অতিরিক্ত পুলিশ সুপার এলআইসি শাখা পুলিশ হেডকোয়ার্টার্স, মোহাম্মদ জাহিদুল হক তালুকদার পিপিএম বার এডিসি সিটিটিসি ডিএমপি, মোহাম্মদ শাকিল আহমেদ অতিরিক্ত পুলিশ সুপার ইন্টেলিজেন্স উইন র্যাব, দেবাশিস দাস পিপিএম অতিরিক্ত পুলিশ সুপার এলআইসি শাখা পুলিশ হেডকোয়ার্টার্স, এস এম শিবলি নোমান পিপিএম বার এডিসি ডিএমপি, সৈয়দ মামুন মোস্তফা সহকারী পুলিশ কমিশনার ডিএমপি, মোহাম্মদ ফজলুর রহমান বিপিএম পিপিএম সহকারী পুলিশ কমিশনার ডিবি ডিএমপি, শ্যামল চৌধুরী এএসসি ইন্টেলিজেন্স উইন র্যাব ফোর্সের সদর দপ্তর, সৈয়দ রুহুল ইসলাম সহকারী পুলিশ সুপার এসবি ঢাকা, মাজহারুল ইসলাম পিপিএম বার অফিসার ইনচার্জ তেজগাঁও থানা ডিএমপি, শেখ মোস্তাফিজুর রহমান পুলিশ পরিদর্শক গোপনীয় শাখা এসবি ঢাকা,
মোহাম্মদ সোহেল রেজা পুলিশ পরিদর্শক এসবি ঢাকা, মোসাম্মদ শবনম সুলতানা এসআই তেজগাঁও থানা ডিএমপি। প্রেসিডেন্ট পুলিশ পদক পিপিএম সাহসিকতা পাচ্ছেন লেফটেন্যান্ট কর্নেল মিফতাউদ্দিন আহমেদ বিপিএম বার, অধিনায়ক র‍্যাবসাদ মোহাম্মদ আরিফুর রহমান মণ্ডল বিপিএম বার, অতিরিক্ত পুলিশ সুপার বগুড়া পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত মোহাম্মদ আব্দুর রকিব ডিসি বিএমপি বরিশাল, মেজর মোহাম্মদ ফিরোজ কবির ইন্টেলিজেন্স উইং র‍্যাব ফোর্সের সদর দপ্তর, মেজর মোহাম্মদ রেজাউর রহমান ইন্টেলিজেন্স উইং র‍্যাব ফোর্সের সদর দপ্তর, স্কোয়াড্রন লিডার মোহাম্মদ রাব্বি হাসান ইন্টেলিজেন্স উইং র‍্যাব ফোর্সের সদর দপ্তর, স্কোয়াড্রন লিডার মোহাম্মদ সাইদ আব্দুল্লাহ আল মুরাদ র‍্যাব ৫, লেফটেন্যান্ট কমান্ডার মোহাম্মদ তফিকুর রহমান ইন্টেলিজেন্স উইং র‍্যাব ফোর্সের সদর দপ্তর, মেজর মোহাম্মদ আলী র‍্যাব ২, মেজর আশিক বিল্লা উপঅধিনায়ক র‍্যাব ১১, মেজর আরমিন রাব্বি র‍্যাব ১৩, মেজর সোহেল রানা র‍্যাব ১৩, এএএম হুমায়ুন কবির অতিরিক্ত উপ পুলিশ কমিশনার বোম ডিসপোজাল ইউনিট সিএমপি, শম্পা রানী সাহা অতিরিক্ত পুলিশ সুপার সীতাকুণ্ড সার্কেল, মোহাম্মদ ফখরুজ্জামান জুয়েল অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল নেত্রকোনা, মোহাম্মদ আহমেদুল ইসলাম পিপিএম অতিরিক্ত উপ পুলিশ কমিশনার সিটিটিসি ডিএমপি, মোহাম্মদ গোলাম সাকলায়েন অতিরিক্ত উপ পুলিশ কমিশনার ডিবি ডিএমপি, মোহাম্মদ একরামুল হক অতিরিক্ত উপ পুলিশ কমিশনার পদে পদোন্নতিপ্রাপ্ত আরএমপি, লেফটেন্যান্ট মির্জা শাহেদ মাহতাব র‍্যাব ৭ চট্টগ্রাম, ভাস্কর সাহা সিনিয়র এসি খালিশপুর জোন কেএমপি, মোহাম্মদ মইনুল ইসলাম সিনিয়র সহকারী পুলিশ কমিশনার মহানগর গোয়েন্দা বিভাগ বন্দর সিএমপি, এবিএম মুজাহিদুল ইসলাম সিনিয়র এএসপি ইন্টেলিজেন্স উইন র‍্যাব, মোহাম্মদ নাজমুল হাসান রাজীব সিনিয়র এএসপি ইন্টেলিজেন্স উইন র‍্যাব, মোহাম্মদ মাহবুবুর রশিদ বিপিএম পিপিএম সহকারী পুলিশ কমিশনার সিটিটিসি ডিএমপি, মোহাম্মদ আসলাম আলী পুলিশ পরিদর্শক ডিবি বগুড়া, মোহাম্মদ শাহ কামাল আকন্দ পিপিএম অফিসার ইনচার্জ জেলা গোয়েন্দা শাখা ময়মনসিংহ, মোহাম্মদ হুমায়ুন কবির পুলিশ পরিদর্শক কাউন্টার টেরোরিজম বিভাগ ডিএমপি, মোহাম্মদ আমিনুল ইসলাম পুলিশ পরিদর্শক গুলশান থানা ডিএমপি, আজিজুল হক মিয়া পুলিশ পরিদর্শক সিটিটিসি ডিএমপি, মোহাম্মদ মুমিন খান পুলিশ পরিদর্শক সিটিটিসি ডিএমপি, সাব্বির আশিকুল আলম চৌধুরী পুলিশ পরিদর্শক সিটিটিসি ডিএমপি, সন্দীপ কুমার দাস পিপিএম পুলিশ পরিদর্শক পাহাড়তলী থানা সিএমপি, মোহাম্মদ ফরিদুদ্দিন খন্দকার অফিসার ইনচার্জ কক্সবাজার সদর মডেল থানা, আবুল কালাম পুলিশ পরিদর্শক তদন্ত সাটুরিয়া থানা মানিকগঞ্জ, মোহাম্মদ গিয়াসউদ্দিন পুলিশ পরিদর্শক জেলা গোয়েন্দা শাখা নারায়ণগঞ্জ, এসআই মোহাম্মদ হাবিবুর রহমান জগন্নাথপুর থানা সুনামগঞ্জ, এসআই জিয়াউর রহমান ছাতিয়ান পুলিশ তদন্ত কেন্দ্র হবিগঞ্জ, এসআই জাকির হোসাইন যাত্রাবাড়ি থানা ডিএমপি, এসআই আমিরুল ইসলাম সিটিটিসি ডিএমপি, সার্জেন্ট এসএস শিহাব বামন ট্রাফিক দক্ষিণ বিভাগ ডিএমপি, এসআই মোহাম্মদ শরীফুল ইসলাম টেকনাফ মডেল থানা, এসআই রাজেশ বড়ুয়া শাহপুরী হাইওয়ে পুলিশ ফাঁড়ি কুমিল্লা, এসআই আব্দুল গাফার পিপিএম জেলা গোয়েন্দা শাখা নরসিংদী, এসআই মোহাম্মদ মনিরুজ্জামান মোল্লা আশুলিয়া থানা ঢাকা, এসআই কামরুল হাসান ফতুলা মডেল থানা নারায়ণগঞ্জ, এসআই রাসেল আহমেদ সিদ্ধিরগঞ্জ থানা নারায়ণগঞ্জ, এসআই নিউটন কুমার দত্ত বিপিএম অর্গানাইজড ক্রাইম সিআইডি, এএসআই মোহাম্মদ মিন্টু মিয়া জেলা গোয়েন্দা শাখা বগুড়া, এএসআই মোহাম্মদ টিপু আলম সিটিটিসি ডিএমপি, নায়ক মোহাম্মদ মেহেদী হাসান সিটিটিসি ডিএমপি, কনস্টেবল আজিজুল শেখ গোপালগঞ্জ, কনস্টেবল মোহাম্মদ নুরুল ইসলাম গোপালগঞ্জ, কনস্টেবল মোহাম্মদ মাসুদ রানা সিটিটিসি ডিএমপি, কনস্টেবল ইমন হোসেন সিটিটিসি ডিএমপি, কনস্টেবল মোশারফ হোসেন সিটিটিসি ডিএমপি, কনস্টেবল রনি মিয়া সিটিটিসি ডিএমপি, কনস্টেবল আলামিন সিটিটিসি ডিএমপি, কনস্টেবল মোহাম্মদ লেবু মিয়া সিটিটিসি ডিএমপি, কনস্টেবল মিখাইল মণ্ডল সিটিটিসি ডিএমপি, কনস্টেবল মোহাম্মদ রবিউল হাসান রানা সিটিটিসি ডিএমপি, কনস্টেবল মোহাম্মদ সাইফুল ইসলাম র‍্যাব ৭। প্রেসিডেন্ট পুলিশ পদক পিপিএম সেবা পাচ্ছেন মাহবুব হোসেন বিপিএম বার পিপিএম ডিআইজি এসবি, মোহাম্মদ দিদার আহমদ বিপিএম ডিআইজি খুলনা রেঞ্জ, জামিল আহমদ বিপিএম অতিরিক্ত মহাপরিচালক প্রশাসন র‍্যাব, মোহাম্মদ আতিকুল ইসলাম বিপিএম বার পিপিএম ডিআইজি হাইওয়ে পুলিশ, এম খুরশিদ হোসেন বিপিএম বার ডিআইজি রাজশাহী রেঞ্জ, হাবিবুর রহমান বিপিএম বার পিপিএম ডিআইজি পুলিশ হেডকোয়ার্টার্স, মোহাম্মদ শাহজাহান পিপিএম পুলিশ সুপার পুলিশ স্টাফ কলেজ, মোহাম্মদ ইকবাল হোসেন পুলিশ সুপার নওগাঁ, এস এম মোস্তাক আহমেদ খান পিপিএম উপ পুলিশ কমিশনার ডিএমপি, টি এম মোজাহিদুল ইসলাম বিপিএম পুলিশ সুপার চাপাই নবাবগঞ্জ, মোহাম্মদ জাকির হোসেন খান পুলিশ সুপার ফরিদপুর, মোহাম্মদ মনিরুজ্জামান পুলিশ সুপার ঠাকুরগাঁও, মোহাম্মদ মাহবুবুর রহমান পিপিএম পুলিশ সুপার চুয়াডাঙ্গা, মোহাম্মদ মেহেদুল করিম পুলিশ সুপার কুড়িগ্রাম, মোহাম্মদ গিয়াসউদ্দিন আহমদ পুলিশ সুপার পঞ্চগড়, মোহাম্মদ আলমগীর কবির পুলিশ সুপার রাঙ্গামাটি, মোহাম্মদ মনিরুজ্জামান পুলিশ সুপার সিলেট, সাহেলি ফেরদৌস এআইজি পুলিশ হেডকোয়ার্টার্স, রুমানা আক্তার বিশেষ পুলিশ সুপার ফরেন্সিক সিআইডি, মোহাম্মদ জুবাইদুর রহমান পুলিশ সুপার ঝালকাঠি, মোহাম্মদ হামিদুল আলম বিপিএম উপ পুলিশ কমিশনার সিএমপি, মোহাম্মদ রশিদুল হাসান পুলিশ সুপার জয়পুরহাট, মোহাম্মদ সাইদুর রহমান খান পিপিএম পুলিশ সুপার গোপালগঞ্জ, শামসুন নাহার পিপিএম পুলিশ সুপার গাজীপুর, সাইফুল্লাহ আল মামুন বিপিএম পিপিএম পুলিশ সুপার নাটোর, খান মোহাম্মদ রেজওয়ান পুলিশ সুপার মাগুরা, মোহাম্মদ আসাদুল্লাহ চৌধুরী বিশেষ পুলিশ সুপার এসবি,
মোহাম্মদ শাহজালাল বিপিএম পুলিশ সুপার মৌলভীবাজার, বিজয় বসাক বিপিএম পিপিএম উপ পুলিশ কমিশনার সিএমপি, প্রবীর কুমার রায় পিপিএম ডিসি ট্রাফিক ডিএমপি, আসম মাহতাবুদ্দিন পুলিশ সুপার লক্ষ্মীপুর, মোহাম্মদ আহমারুজ্জামান পুলিশ সুপার খাগড়াছড়ি, ডক্টর এইচ এম কামরুজ্জামান উপ পুলিশ কমিশনার ট্রাফিক ডিএমপি, মোহাম্মদ মিজানুর রহমান পিপিএম পুলিশ সুপার রংপুর, এস এম রশিদুল হক পুলিশ সুপার লালমনিরহাট, পঙ্কজ চন্দ্র রায় পুলিশ সুপার বাগেরহাট, মোহাম্মদ মোক্তার হোসেন পুলিশ সুপার ভোলা, সুব্রত কুমার হালদার পুলিশ সুপার মাদারীপুর, মোহাম্মদ মারুফ হোসেন পুলিশ সুপার বরগুনা, মোহাম্মদ সালাম কবির পুলিশ সুপার পিরোজপুর, মোহাম্মদ জাহিদুল আলম পিপিএম পুলিশ সুপার মুন্সীগঞ্জ, ফারুক আহমেদ পিপিএম এআইজি পুলিশ হেডকোয়ার্টার্স, মোহাম্মদ জাকির হোসেন মজুমদার পুলিশ সুপার বান্দরবান, মাসুদ আহমদ বিপিএম উপ পুলিশ কমিশনার ডিএমপি, এস এম জাহাঙ্গীর আলম সরকার পুলিশ সুপার ফেনী, নাসিয়ান ওয়াজেদ পিপিএম এআইজি পুলিশ হেডকোয়ার্টার্স, মোহাম্মদ ফারুকুল হক উপ পুলিশ কমিশনার সিএমপি, মোহাম্মদ হাসানুজ্জামান পুলিশ সুপার ঝিনাইদহ, মোহাম্মদ ফরিদ উদ্দিন উপ পুলিশ কমিশনার ডিএমপি, মোহাম্মদ জসিমউদ্দিন পিপিএম পুলিশ সুপার নড়াইল, মোহাম্মদ আশরাফ হোসেন পুলিশ সুপার নীলফামারী, মোহাম্মদ মইনুল হাসান পুলিশ সুপার পটুয়াখালী, মোহাম্মদ ইব্রাহিম খান উপ পুলিশ কমিশনার ডিএমপি, মাহমুদুল্লাহ বিপিএম পুলিশ সুপার হবিগঞ্জ, আব্দুল্লাল জহির পিপিএম বিশেষ পুলিশ সুপার এসবি, রিফাত রহমান শামীম পুলিশ সুপার মানিকগঞ্জ, নেসারউদ্দিন আহমেদ এআইজি পুলিশ হেডকোয়ার্টার্স, নাবিদ কামাল শৈবাল উপ পুলিশ কমিশনার ডিএমপি, মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম পুলিশ সুপার মেহেরপুর, ডক্টর মোহাম্মদ মঞ্জুরে আলম প্রামাণিক এআইজি পুলিশ হেডকোয়ার্টার্স, আসমা সিদ্দিকা মিলি বিপিএম পুলিশ সুপার রাজবাড়ী, মোহাম্মদ আশিকুর রহমান বিপিএম পিপিএম ডিসিআইডি ডিএমপি, মোহাম্মদ জিয়াউর রহমান পুলিশ সুপার পুলিশ হেডকোয়ার্টার্স, কাজী আশরাফুল আজিম পুলিশ সুপার শেরপুর, আব্দুল মোমেন পুলিশ সুপার শরীয়তপুর, এস এম তানভীর আরাফাত পিপিএম পুলিশ সুপার কুষ্টিয়া, মোহাম্মদ খোরশেদ আলম পুলিশ সুপার পুলিশ হেডকোয়ার্টার্স, মোহাম্মদ সাইদুল হাসান পুলিশ সুপার পুলিশ হেডকোয়ার্টার্স, মোহাম্মদ শহীদুল ইসলাম পুলিশ সুপার পুলিশ হেডকোয়ার্টার্স, ডাক্তার এস এম শহীদুল ইসলাম পুলিশ সুপার কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল, মোহাম্মদ আসাদুজ্জামান উপ পুলিশ কমিশনার ডিএমপি, মোহাম্মদ শাহাদত হোসেন পুলিশ সুপার পিপিআই মৌলভীবাজার, মাসুম আহমদ ভূঁয়া পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত ঢাকা জেলা, এস এম আশরাফুল আলম পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত নেত্রকোনা জেলা, আ ফ ম আল কিবরিয়া ডিসি সিটিটিসি ডিএমপি, মোহাম্মদ সাইদুর রহমান অতিরিক্ত পুলিশ সুপার ঢাকা জেলা, এম নাজিম আহমেদ অতিরিক্ত পুলিশ সুপার পুলিশ হেডকোয়ার্টার্স, আ ফ ম নিজামুদ্দিন পিপিএম অতিরিক্ত পুলিশ সুপার পুলিশ হেডকোয়ার্টার্স, মোহাম্মদ মাহবুবুজ্জামান অতিরিক্ত পুলিশ সুপার পুলিশ হেডকোয়ার্টার্স, মোহাম্মদ রাসেল শেখ পিপিএম অতিরিক্ত পুলিশ সুপার গাজীপুর জেলা, অশোক কুমার পাল অতিরিক্ত পুলিশ সুপার সৈয়দপুর সার্কেল নীলফামারী, মোহাম্মদ নুরুল আমিন অতিরিক্ত উপ পুলিশ কমিশনার ডিএমপি, এম এম মাহমুদ হাসান পিপিএম অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল ঝালুকাটি, এ এইচ এম শাহাদাত হোসাইন অতিরিক্ত পুলিশ সুপার পুলিশ লিয়াজো অফিসার রাষ্ট্রপতির কার্যালয়, সুশান্ত সরকার অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল দিনাজপুর, মোহাম্মদ নূর আলম অতিরিক্ত পুলিশ সুপার ইন্টেলিজেন্স উইন র্যাব ফোর্সের সদর দপ্তর, মাসুক মিয়া অতিরিক্ত পুলিশ সুপার পুলিশ হেডকোয়ার্টার্স, সুদীপ্ত সরকার অতিরিক্ত পুলিশ সুপার পুলিশ হেডকোয়ার্টার্স, মোহাম্মদ মোস্তফা কামাল অতিরিক্ত পুলিশ সুপার পুলিশ হেডকোয়ার্টার্স, কাজী মাকসুদ আলিমা অতিরিক্ত পুলিশ সুপার শ্রীনগর সার্কেল মুন্সীগঞ্জ, মোহাম্মদ আব্দুল্লাহিল কাফি অতিরিক্ত উপ পুলিশ কমিশনার ডিএমপি, নুরানি ফেরদৌস দিশা অতিরিক্ত পুলিশ সুপার কুষ্টিয়া সার্কেল, জ্যোতির্ময় সরকার অতিরিক্ত উপ পুলিশ কমিশনার এসএমপি, মোহাম্মদ মনিরুজ্জামান ফকির অতিরিক্ত পুলিশ সুপার সরাই সার্কেল ব্রাহ্মণবাড়িয়া, মোহাম্মদ মিজানুর রহমান অতিরিক্ত পুলিশ সুপার সিটি স্পেশাল ব্রাঞ্চ ঢাকা, এস এ নিমাজি পিপিএম অতিরিক্ত পুলিশ সুপার ময়মনসিংহ, মোহাম্মদ মিজানুর রহমান সিনিয়র সহকারী পুলিশ কমিশনার ডিএমপি, মোহাম্মদ বদরুল হাসান সিনিয়র সহকারী পুলিশ কমিশনার ডিএমপি, আহসানুজ্জামান সিনিয়র সহকারী পুলিশ কমিশনার ডিবি ডিএমপি, মোহাম্মদ মাহমুদুল ইসলাম তালুকদার সিনিয়র সহকারী পুলিশ সুপার সিআইডি ঢাকা, মোহাম্মদ নাজিমউদ্দিন আল আজাদ সিনিয়র সহকারী পুলিশ সুপার অর্গানাইজড ক্রাইম সিআইডি, কাজী শাহনেওয়াজ সিনিয়র সহকারী পুলিশ সুপার নেসারাবাদ সার্কেল পিরোজপুর, মোহাম্মদ আবু নোমান সিনিয়র এএসপি স্পেশাল সিকিউরিটি ফোর্স,
ইশতিয়াক আহমেদ সিনিয়র সহকারী পুলিশ কমিশনার সিটিটিসি ডিএমপি, মিশু বিশ্বাস সিনিয়র সহকারী পুলিশ কমিশনার ডিএমপি, সাইদ নাসিরুল্লাহ সিনিয়র সহকারী পুলিশ কমিশনার সিটিটিসি ডিএমপি, মোহাম্মদ আবু তাহের সহকারী পুলিশ সুপার পুলিশ হেডকোয়ার্টার্স, ইশরাত জাহান সহকারী পুলিশ সুপার পুলিশ হেডকোয়ার্টার্স, ফারহানা ইয়াসমিন সহকারী পুলিশ সুপার পুলিশ হেডকোয়ার্টার্স, সুমন কুমার দাস সহকারী পুলিশ সুপার সিআইডি, মোহাম্মদ মোস্তফা মঞ্জুর সহকারী পুলিশ সুপার বিশেষায়িত ট্রেনিং সেন্টার খাগড়াছড়ি, মোহাম্মদ জালাল উদ্দিন সহকারী পুলিশ সুপার এসপিবিএন, আবু মাফরু মোহাম্মদ শাহনুর এএসপি ইন্টেলিজেন্স উইন র্যাব, মোহাম্মদ হাবিবুর রহমান পুলিশ পরিদর্শক গোপনীয় শাখা এসবি ঢাকা, এ কে এম শাহাবুদ্দিন শাহীন পুলিশ পরিদর্শক এসবি ঢাকা, এ কে এম দৌলত আকবর পুলিশ পরিদর্শক এসবি ঢাকা, পুলিশ পরিদর্শক মোহাম্মদ আমিনুর রশিদ তদন্তকারী কর্মকর্তা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, মোহাম্মদ আবুল বাশার পিপিএম পুলিশ পরিদর্শক জেলা গোয়েন্দা শাখা ঢাকা জেলা, মোহাম্মদ আশিকুর রহমান পুলিশ পরিদর্শক রংপুর, পুলিশ পরিদর্শক মোহাম্মদ নেজামউদ্দিন অফিসার ইনচার্জ সদরঘাট থানা সিএমপি, এম সাইফুল ইসলাম খালিদ পুলিশ পরিদর্শক সিআইডি, মোহাম্মদ জামালউদ্দিন মীর অফিসার ইনচার্জ মোহাম্মদপুর থানা ডিএমপি, মোহাম্মদ পারভেজ ইসলাম পিপিএম পুলিশ পরিদর্শক ধানমন্ডি মডেল থানা ডিএমপি, মোহাম্মদ মশিউর রহমান পিপিএম অফিসার ইনচার্জ খিলগাঁও থানা ডিএমপি, মোহাম্মদ দুরি আজব মিয়া অফিসার ইনচার্জ বিমানবন্দর থানা ডিএমপি, মোহাম্মদ নুরুল মুত্তাকিন পিপিএম অফিসার ইনচার্জ তুরাগ থানা ডিএমপি, মোহাম্মদ আবু হাসান কবির পুলিশ পরিদর্শক পিবিআই রংপুর, মোহাম্মদ আবুল কাশিম পুলিশ পরিদর্শক পিবিআই ময়মনসিংহ, মোহাম্মদ আব্দুল মজিদ অফিসার ইনচার্জ ভৈরব রেলওয়ে থানা, এসআই মোহাম্মদ মহিউদ্দিন গোপনীয় শাখা এসবি, এসআই মোহাম্মদ আনিসুর রহমান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, এসআই মোহাম্মদ আনোয়ার হোসেন সিঙ্গাইর থানা মানিকগঞ্জ, এসআই রূপন কুমার সরকার জেলা গোয়েন্দা শাখা নরসিংদী, এসআই মোহাম্মদ আবু আবদুল্লাহ জাহিদ জেলা গোয়েন্দা শাখা চাপাই নবাবগঞ্জ, এসআই মোহাম্মদ মোমিনুল ইসলাম ওসমানীনগর থানা সিলেট, হাবিলদার মোহাম্মদ আফতাবুজ্জামান ইন্টেলিজেন্স উইং র‍্যাব ফোর্সেস সদর দপ্তর, শাহ আলম এলআইসি শাখা পুলিশ হেডকোয়ার্টার্স, এএসআই মোহাম্মদ কামরুল ইসলাম এলআইসি শাখা পুলিশ হেডকোয়ার্টার্স, এএসআই মোহাম্মদ সুমন পিটিসি নোয়াখালী, কনস্টেবল মোহাম্মদ শামসুজ্জামান জেলা গোয়েন্দা শাখা টাঙ্গাইল, কর্পোরাল মোহাম্মদ মামুনুর রশিদ ইন্টেলিজেন্স উইং র‍্যাব ফোর্সের সদর দপ্তর, কনস্টেবল মোহাম্মদ রেজাউল করিম এলআইসি শাখা পুলিশ হেডকোয়ার্টার্স এবং কনস্টেবল মোহাম্মদ আলমগীর হোসেন এলআইসি শাখা পুলিশ হেডকোয়ার্টার্স। অক্ষগত মণ্ডলী, পদক প্রদান পর্ব শেষ হলো। সাবধান হবে, সামনে সাম বদল দল পাশ সাইডে বামে ঘুরবে, বামে ঘুর, বদল দল পাশ সাইডে বামে থেকে জলদি চল,
সুধীরবৃন্দ, এবার বাংলাদেশ পুলিশের আজকের এই বার্ষিক আনুষ্ঠানিক কুচকাওয়াজে ভাষণ প্রদান করবেন প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সুধীরবৃন্দ, মাননীয় প্রধানমন্ত্রী। Distinguished guests, the Honorable Prime Minister would now deliver her speech. Ladies and gentlemen, the Honorable Prime Minister. বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, আইজিপি, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, আমার সহকর্মীবৃন্দ, কর্তৃপক্ষ, উপস্থিত সুধীমণ্ডলী, পুলিশ সদস্যবৃন্দ, আসসালামু আলাইকুম। ফেব্রুয়ারি মাস আমাদের ভাষা আন্দোলনের মাস। আমি এই ফেব্রুয়ারি মাসে ভাষা সংগ্রাম করতে গিয়ে যারা শহীদ হয়েছেন তাদের সকলের আত্মার মাগফিরাত কামনা করছি। আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। শ্রদ্ধা জানাই জাতীয় চার নেতার প্রতি, শ্রদ্ধা জানাই 30 লক্ষ শহীদের প্রতি, এবং এই রাজারবাগে সেই স্বাধীনতার প্রথম প্রহরে যারা জীবন দিয়েছে সেই পুলিশ বাহিনী সকলকে আমি আমার পরম শ্রদ্ধা জানাচ্ছি। পুলিশ সদস্যবৃন্দ, শান্তি নিরাপত্তা শৃঙ্খলা প্রতীক বাংলাদেশ পুলিশ, মুক্তিযুদ্ধের চেতনা উদ্বুদ্ধ বাংলাদেশ পুলিশ আইন শৃঙ্খলা রক্ষা সহ দেশ মাতৃকা সেবায় সর্বদাই পেশাদারিত্ব সাহসিকতার সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছেন। সম্প্রতি 11 জাতীয় সংসদ নির্বাচনে শান্তি শৃঙ্খলা রক্ষায় আমাদের পুলিশ বাহিনী অত্যন্ত বলিষ্ঠ ভূমিকা পালন করেছে, সেজন্য পুলিশ বাহিনীর সকল সদস্যকে আমি আমার আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। বাংলাদেশে প্রায় দুর্যোগ, অনেক সময় প্রাকৃতিক দুর্যোগ, অনেক সময় মানুষ সৃষ্ট দুর্যোগ হয়। 2013, 2014, 2015 বিএনপি জামাত জোটের অগ্নি সন্ত্রাসের কারণে বহু মানুষকে পুড়িয়ে হত্যা করা হয়। সেই দুর্যোগের সময় পুলিশ বাহিনী বলিষ্ঠ ভূমিকা নিয়েছিলেন এবং সেই অবস্থা মোকাবেলা করেছিলেন। পুলিশ সদস্যগণ এই পেশাদারিত্ব পালন করতে গিয়ে প্রায় 29 পুলিশের সদস্য সেই সময় জীবন দেন তাদের সেই অগ্নি সন্ত্রাসকারীদের হাতে, জামাত জোটের হাতে। আমি তাদের আত্মার মাগফিরাত কামনা করি। কিন্তু তখন যে সাহসী ভূমিকা পুলিশ বাহিনী নিয়েছিলেন তা জনজীবনের শান্তি নিরাপত্তা ফিরে আসে। যে কোনো একজন সন্ত্রাসী সন্ত্রাসী, সন্ত্রাসের কোনো ধর্মও নাই, বর্ণও নাই, দেশও নাই, কিছুই নাই। কাজেই এই সন্ত্রাসীদের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকতে হবে, কারণ আমরা চাই বাংলাদেশের শান্তি শৃঙ্খলা স্থিতিশীলতা, আমরা চাই বাংলাদেশের উন্নয়ন। আমাদের পুলিশ বাহিনী আজকে এই সন্ত্রাস দমনে, জঙ্গিবাদ দমনে, মাদক দমনে এবং অগ্নি সন্ত্রাস দমনে যে ভূমিকা রেখেছেন তার জন্য আজকে শুধু দেশে না বিশ্ব তারা প্রশংসা পাচ্ছেন। বিশেষ করে জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে আমাদের পুলিশ বাহিনীর কর্মদক্ষতা পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে বহির্বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করেছেন। জঙ্গি দমনে বাংলাদেশের পুলিশ এখন বিশ্বে একটি রোল মডেল হিসেবে সম্মান পেয়েছেন। আমি বিশ্বাস করি যে বাংলাদেশ পুলিশকে আরও আমি একটু অনুরোধ করব যে মাদক নির্মূলে যে অভিযান আমাদের চলমান এটা আমাদের অব্যাহত রাখতে হবে, সেই সাথে সাথে নিরাপদ সড়ক, এই নিরাপদ সড়ক মানুষের মাঝে একটা জনসচেতনতা গড়ে তুলতে হবে। কারণ আমাদের যারা পথচারী তাদের মাঝে সচেতনতার অভাব আছে, তারা যখন তখন যেখান থেকে অমনি ছুটে যেয়ে রাস্তা পার হতে গিয়ে তা দুর্ঘটনার শিকার হন। এই জনসচেতনতা যেমন প্রয়োজন, স্কুল পর্যায় থেকে ট্রাফিক রুল সম্পর্কে শিক্ষা দেওয়া প্রয়োজন, সেই সাথে সাথে নিরাপদ সড়ক গড়ে তুলতে আমরা যে সমস্ত পদক্ষেপ নিয়েছি সেগুলি যথাযথভাবে পালন করা এটা একান্তভাবে প্রয়োজন। আমাদের বাংলাদেশ পুলিশকে বিদ্যমান আইনের যথাযথ প্রয়োগ ও সচেতনতা সৃষ্টির মাধ্যমে নিরাপদ সড়ক নিশ্চিত করতে অগ্রণী ভূমিকা পালন করবার জন্য আমি আহ্বান জানাচ্ছি। বাংলাদেশে প্রায় 10 লাখের উপর মিয়ানমার শরণার্থী
রয়েছে, তাদের নিরাপত্তা বিধানেও পুলিশ বাহিনী যথাযথ ভূমিকা পালন করে যাচ্ছেন। আমাদের নারী পুলিশরা বিশেষ অবদান রাখছে এবং জাতিসংঘে নারী পুলিশ ভূয়সী প্রশংসা অর্জন করেছে, তাদেরকে আমি অভিনন্দন জানাচ্ছি। বাংলাদেশ পুলিশের সার্বিক ব্যবস্থাপনায় জরুরি জাতীয় জরুরি সেবা 999 ন্যাশনাল এমার্জেন্সি সার্ভিসের কার্যক্রমের ফলে সাধারণ মানুষের নিকট জরুরি সেবা যেমন ফায়ার সার্ভিস, অ্যাম্বুলেন্স এবং পুলিশ প্রাপ্তি সহজ হয়েছে, মানুষের মাঝে একটা স্বস্তি ফিরে এসেছে। তাছাড়া পুলিশ এখন আমাদের ডিজিটাল ডিভাইস ব্যবহার করা হচ্ছে, যেমন অনলাইন ভিত্তিক সেবা প্রদান, মোবাইল অ্যাপস প্রবর্তন, তথ্যপত্র সংরক্ষণ, সফটওয়্যার সংযোজন এবং ডিজিটাল পদ্ধতি ব্যবহার করার ফলে পুলিশের কার্যক্রম অনেক সহজ হয়েছে এবং বাস্তবমুখী হয়েছে। ট্রান্সন্যাশনাল অর্গানাইজড ক্রাইম, মানি লন্ডারিং, সাইবার ক্রাইম, সমসাময়িক অন্যান্য অপরাধ নিয়ন্ত্রণেও আমাদের পুলিশ সদস্যদের প্রযুক্তিগত দক্ষতা সময়ের সাথে বৃদ্ধি পাচ্ছে, এটা অব্যাহত রাখতে হবে। শুধুবৃন্দ, ১৯৯৬ সালে আমরা যখন সরকার গঠন করি তখন আমরা পুলিশের নানা ধরনের সমস্যার সমাধানের পদক্ষেপ নিয়েছিলাম এবং সেই সময় আমরা পুলিশ সদস্য প্রায় 11,980 পদ সৃষ্টি করেছিলাম। 2008 নির্বাচনে জয়ী হবার পর সরকার গঠন করে 10 বছরে আমরা প্রায় আশি হাজার অর্থাৎ সর্বমোট প্রায় 91,000-এর উপর পুলিশের পদ আমরা সৃষ্টি করেছি এবং নিয়োগ দিয়েছি। একদিকে যেমন মানুষের কর্মসংস্থান বেড়েছে, অপরদিকে পুলিশের সেবা পাওয়া নিশ্চিত হয়েছে এবং জনগণ সেই সেবা পাচ্ছে। তাছাড়া পুলিশের পদোন্নতির যে জটিলতা ছিল সেটা দূর করার জন্য ইতিমধ্যে আমরা সুপার নিউমারি পদ সৃষ্টির মাধ্যমে সেই পদোন্নতি আমরা দিয়েছি। জাতির পিতার স্বাধীনতার পর আইজিপি যে র্যাঙ্ক দিয়েছিলেন যেটা পরবর্তীতে কেড়ে নেওয়া হয়েছিল, আমরা তা আবার পুনঃপ্রবর্তন করেছি। তাছাড়া গ্রেড এক ও গ্রেড দুয়ের পদের সংখ্যা আমরা বৃদ্ধি করে প্রমোশনের পদ সুগম করে দিয়েছি। সাব ইন্সপেক্টর সার্জেন্টের পদমর্যাদা দ্বিতীয় শ্রেণী এবং ইন্সপেক্টরের পদমর্যাদা প্রথম শ্রেণীতে উন্নীতকরণ করা হয়েছে। আমরা পুলিশকে বহুমুখীভাবে গড়ে তুলছি যাতে মানুষ সব ধরনের সেবা পায়, যেমন পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন বিবিআই, ট্যুরিস্ট পুলিশ, নৌ পুলিশ, স্পেশাল সিকিউরিটি অ্যান্ড প্রোটেকশন ব্যাটালিয়ন সহ বিভিন্ন বিশেষায়িত পুলিশ ইউনিট গঠন করা হয়েছে এবং এগুলি শুধু গঠন না, সাথে সাথে এদের প্রশিক্ষণটাও অব্যাহত রাখতে হবে, তার জন্য ব্যবস্থা নেওয়া হচ্ছে। তাছাড়া আমরা নতুন নতুন বিভাগ গড়ে তুলেছি, যেমন রংপুর, ময়মনসিংহ, তাছাড়া মেট্রোপলিটন পুলিশ, গাজীপুর, নারায়ণগঞ্জ বিভিন্ন জায়গায় করা হয়েছে। আমরা সেখানেও নতুন নতুন রেঞ্জ গড়ে তুলেছি, 2টি র‍্যাব ব্যাটালিয়নও গড়ে তোলা হয়েছে, নতুন থানা এবং তদন্ত কেন্দ্র ফাঁড়ি নির্মাণ করে পুলিশের সেবাটা মানুষ যার কাছে পায় সেই পদক্ষেপ আমরা নিচ্ছি। শিল্পক্ষেত্রে সুষ্ঠু পরিবেশ রক্ষার্থে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ যথাযথ ভূমিকা পালন করে যাচ্ছেন। এয়ারপোর্ট, আর্ম পুলিশ ব্যাটালিয়ন এবং কক্সবাজার এলাকায় নিরাপত্তার জন্য ট্যুরিস্টদের জন্য বিশেষ করে 14 আর্ম পুলিশ ব্যাটালিয়ন গঠন করা হয়েছে। আমরা পুলিশ অ্যান্টি টেরোরিজম ইউনিট ATU এবং কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট CTTC গঠন করা হয়েছে। বাংলাদেশ পুলিশের সাইবার পুলিশ সেন্টার, DNA ল্যাব, অটোমেটেড ফিঙ্গারপ্রিন্ট আইডেন্টিফিকেশন সিস্টেম FIS এবং আধুনিক রাসায়নিক পরীক্ষাগার স্থাপন করা হয়েছে, যা মামলা তদন্তের জন্য নির্ভুল ও প্রকৃত তথ্য উদ্ঘাটনে যথাযথ ভূমিকা পালন করছে। পুলিশ সদস্যদের পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে APBN পেশাসাহিত্য ট্রেনিং সেন্টার সহ সারা দেশে 30টি ইন সার্ভিস ট্রেনিং সেন্টারও স্থাপন করা হয়েছে। পুলিশ স্টাফ কলেজ, বাংলাদেশ পুলিশ একাডেমি সহ পুলিশের সকল প্রশিক্ষণ কেন্দ্রের উন্নয়ন পরিকল্পনা আমাদের রয়েছে। 96 সালে যখন সরকার এসেছিলাম তখনই পুলিশের স্টাফ কলেজ আমি তৈরি করে দিয়েছিলাম। পুলিশ সদস্যের কল্যাণের জন্য ইতিমধ্যে যথেষ্ট পদক্ষেপ নেওয়া হয়েছে এবং এই কল্যাণ ট্রাস্ট গঠন করে দিয়েছিলাম আমি। দায়িত্ব পালনকারীলে গুরুতর আহত এবং নিহত সদস্যদের পরিবারবর্গকে আমরা আর্থিক অনুদান প্রদান করে যাচ্ছি। এই অনুদানের পরিমাণ যারা নিহত সদস্য, যারা কর্তব্য পালনের সময় বা চাকরিকালীন সময় মৃত্যুবরণ করেন তাদের জন্য 8 লক্ষ টাকা এবং যারা আহত তাদের জন্য 4 লক্ষ টাকা করে আগামীতে প্রদান করা হবে। পুলিশের জন্য কমিউনিটি ব্যাংক আমরা প্রতিষ্ঠা করে দিয়েছি, যা পুলিশের কল্যাণে ব্যবহার করা যাবে। পুলিশ পরিদর্শকদের জন্য বছরে এককালীন মূল বেতনের সমান বিশেষ ভাতার ব্যবস্থাও
করা হয়েছে। কর্তব্যরত অবস্থায় নিহত পুলিশ সদস্যদের পরিবারের জন্য রেশন প্রাপ্তির ব্যবস্থাও করা হয়েছে। তাছাড়া অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যদের অনুকূলে অবসরকালীন আজীবন রেশন সুবিধা প্রদানের বিষয়টিও আমাদের বিবেচনায় রয়েছে। তাছাড়া অনেকেই যারা অবসরকালীন ভাতা সম্পূর্ণভাবে তুলে নেন, যাদের 10 বছর ইতিমধ্যে হয়ে গেছে তুলে নিয়েছেন, তাদেরকে পুনরায় অবসর ভাতা দেবার ব্যবস্থাও সকলের জন্য আমরা করে দিয়েছি। আমাদের নির্বাচনী ইশতেহারে বাংলাদেশকে উন্নত দেশ হিসেবে গড়ে তোলার জন্য আমরা আমাদের পুলিশ বাহিনীকে আরও আধুনিক যুগোপযোগী করে গড়ে তোলার ক্ষেত্রে বিশেষভাবে উল্লেখ করেছি, যার ফলে আমাদের যে পুলিশ সংখ্যা, আমাদের বিশেষ করে আমাদের ভবিষ্যৎ চাহিদা কত হবে, জনসংখ্যার অনুপাত, ভৌগোলিক আয়তন সহ সামগ্রিক বিবেচনা করেই আমরা পুলিশের জনবল বৃদ্ধি করব। তার সাথে সাথে আমরা পুলিশদের ট্রেনিংটাকে সবথেকে বেশি গুরুত্ব দিই, অনেক প্রয়োজনীয় ট্রেনিং এবং যানবাহন সরঞ্জামাদি, অস্ত্র সরবরাহ, ভূমি সংস্থান, অবকাঠামো নির্মাণ, প্রশিক্ষণ এবং সার্বিক সক্ষমতা বৃদ্ধি সহ পুলিশ সদস্যদের কল্যাণে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে। আমাদের আইন শৃঙ্খলা খাতে বরাদ্দকৃত অর্থকে আমরা গুরুত্ব দিই, সেটা কোনো ব্যয় হিসেবে ধরি না, বরং এটা জনগণ সেবা পাচ্ছে বলেই আমরা ধরে নিই। সেই জন্যই আমরা সার্বিকভাবে মানুষের সেবার জন্য ব্যবস্থা করে যাচ্ছি। আমি পুলিশ বাহিনীকে এটুকু বলবো, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আপনাদের যে কথা বলেছেন, আপনারা বাংলাদেশেরই বিভিন্ন পরিবার থেকে এসেছেন। আজকে বাংলাদেশের মানুষের জীবনে শান্তি নিরাপত্তা থাকা মানে হচ্ছে আপনাদের পরিবারের সদস্যদের শান্তি নিরাপত্তা নিশ্চিত করা। দেশ আমাদের, লাখো শহীদের রক্তের বিনিময়ে আমরা স্বাধীনতা অর্জন করেছি, কাজে দেশের মানুষের ভাগ্য পরিবর্তন করা, উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার জন্য আইন শৃঙ্খলা রক্ষা একান্তভাবে জড়িত, দেশে একান্তভাবে প্রয়োজন এবং জরুরি, এবং দেশের শান্তি শৃঙ্খলা রক্ষা করা এটা আপনাদের দায়িত্ব। আপনারা নিজের দেশ, নিজের পরিবারের কথা চিন্তা করেই এই দেশকে আরও উন্নত রাখবেন। একটা বিষয় লক্ষ্য রাখবেন, আপনাদের হাতে কোনো নিরীহ জনগণ কেউ যেন নির্যাতনের শিকার না হয় বা কোনো রকম হয়রানির শিকার না হয়, বরং কোনো হয়রানি হলে সাধারণ মানুষকে রক্ষা করা এটাই আপনাদের কর্তব্য, এটাই জনগণ আপনাদের কাছ থেকে প্রত্যাশা করে। পুলিশ সদস্যবৃন্দ, বাংলাদেশ পুলিশ পদক ও রাষ্ট্রপতি পুলিশ পদকে আজ যারা ভূষিত হয়েছেন তাদের আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। এই পদক কাজের স্বীকৃতির পাশাপাশি ভবিষ্যতে আপনাদের পেশাগত দায়িত্ব পালনে উদ্দীপনা ও প্রেরণা যোগাবে বলে আমি বিশ্বাস করি। আমরা চাই যে বিশ্বের সাথে তাল মিলে আমাদের চলতে হবে, কাজে বিশ্বায়নের যুগে ক্রাইমেরও ধরন পাল্টে যাচ্ছে, কাজে সেই দিকে লক্ষ্য রেখেই আমাদেরকেও সেভাবে প্রস্তুতি নিতে হবে। আমরা চাই যে আমাদের পুলিশ বাহিনী হবে জনবান্ধব পুলিশ, সেভাবেই আপনারা নিজেদেরকে গড়ে তুলবেন, সেটাই আমাদের লক্ষ্য। এবং সকল পর্যায়ে পুলিশ সদস্যদের নিয়মিত প্রশিক্ষণ নিতে হবে, ক্যাডার কর্মকর্তা সহ সকল নিয়োগপ্রাপ্ত পুলিশ সদস্যকে কর্মস্থলে যাওয়ার আগেই বুনিয়াদি ও মৌলিক প্রশিক্ষণ গুরুত্ব দেওয়ার জন্য আমরা ব্যবস্থা করছি এবং এই প্রশিক্ষণকে অত্যন্ত গুরুত্ব দিতে হবে। আমরা চাই যে আমাদের দেশ এগিয়ে যাক, আজকে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, আমরা এই বাংলাদেশকে একটি উন্নত সমৃদ্ধ দেশ হিসেবে গড়ে তুলতে চাই। মানুষের সমস্যার সমাধানে ব্যাপক পদক্ষেপ আমরা নিয়েছি, সকলেরই বেতন ভাতা বৃদ্ধি করে দিয়েছি, ছেলেমেয়েদের বই কেনার খরচ সেটাও আমরা সরকারের পক্ষ থেকে করে দিচ্ছি, বৃত্তি উপবৃত্তি দিচ্ছি, লেখাপড়ার আরও ব্যাপক সুযোগ আমরা করে দিচ্ছি। দেশ এগিয়ে যাচ্ছে, কাজে আমরা সকলের সহযোগিতা কামনা করি যেন বাংলাদেশকে আমরা সারা বিশ্বের বুকে একটি উন্নত সমৃদ্ধ শান্তিপূর্ণ দেশ হিসেবে গড়ে তুলতে পারি, সেই লক্ষ্য নিয়েই আমরা কাজ করে যাচ্ছি। জাতির পিতার জন্মশতবার্ষিকী আমরা উদযাপন করব 2020 সালে, 2021 সালে আমাদের স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী, 2041 সালের মধ্যে বাংলাদেশকে আমরা উন্নত দেশ হিসেবে গড়ে তুলতে চাই, সেই দিকে লক্ষ্য রেখেই আমাদের সরকার, আওয়ামী লীগ সরকার কাজ করে যাচ্ছে, কাজে সকলের সহযোগিতা আমরা কামনা করি। জঙ্গিবাদ, সন্ত্রাস, মাদক নির্মূলে আমাদের সরকার জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে, পুলিশের প্রত্যেক সদস্যের উপর অর্পিত দায়িত্ব নিষ্ঠা ও সততার সাথে পালনের মাধ্যমে জনগণের আস্থা অর্জনে এবং জনবান্ধব পুলিশে পরিণত হবে, সেটাই আপনাদের কাছ থেকে আমি আশা করি। আজকে আপনারা চমৎকার কুচকাওয়াজ করেছেন, সেজন্য ধন্যবাদ জানাচ্ছি এবং পুলিশ সপ্তাহ
সফল হোক সেই কামনা করে আমি বাংলাদেশ পুলিশ সপ্তাহ 2019-এর শুভ উদ্বোধন ঘোষণা করছি। আপনারা সকলে সুস্থ থাকেন, ভালো থাকেন সেই দোয়া করি। খোদা হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। মাননীয় প্রধানমন্ত্রীকে আন্তরিক ধন্যবাদ তাঁর মূল্যবান ও দিক নির্দেশনামূলক বক্তব্যের জন্য। Our heartfelt thanks to the Honorable Prime Minister for her valuable speech. Rai! Shadhan Habe! Shadhan! সম্মানিত অতিথিবৃন্দ, আমরা দেখতে পাচ্ছি কুচকাওয়াজ অধিনায়ক এগিয়ে আসছেন অভিবাদন মঞ্চের দিকে। তিনি এবারে মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে মার্চ আউট করার অনুমতি প্রার্থনা করবেন। Respected guests, the parade commander is marching towards the 17 days to receive permission of the Honorable Prime Minister to march out the parade. মাঠ ত্যাগ করার অনুমতি প্রার্থী মাননীয় প্রধানমন্ত্রী। ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী। সম্মানিত অতিথিবৃন্দ, কুচকাওয়াজ অধিনায়কের নির্দেশে ব্যান্ডের তালে তালে পা ফেলে অংশগ্রহণকারী প্রতিটি দল সচল হয়ে প্রদর্শন করবে তাদের সুনিপুণ কুচকাওয়াজ। শুধু মাধুরী, আপনাদের বিনীত অনুরোধ করছি, পতাকাবাহী দল জাতীয় পতাকা হাতে যখন আপনাদের সম্মুখ দিয়ে মার্চ করে এগিয়ে যাবে, তখন আপনারা সবাই দাঁড়িয়ে জাতীয় পতাকার প্রতি সম্মান দেখাবেন। যারা ইউনিফর্মে আছেন তারা স্যালুট করবেন। Now march out and the contingents will salute the Honorable Prime Minister one after another. Ladies and gentlemen, I would like to remind you to please rise while the color party with the national flag passes you, and those in uniform please salute. তখনের পালকে দারুণ ঝড়কে তরিতে উঠিল জল, হৃদয়ে লাগিল দোলা, জনসমুদ্রে জাগিল জোয়ার, সকল দুয়ার খোলা। কে রোধে তাহার বজ্রকণ্ঠ বাণী, গণ সূর্যের মঞ্চ কাঁপিয়ে কবি শোনালেন তার অমর কবিতাখানি। এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম,
এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। সেই থেকেই স্বাধীনতা শব্দটি আমাদের। সম্মানিত সুধীবৃন্দ, স্বাধীনতার সেই শপথ, সেই অগ্নিমন্ত্র, সেই প্রদীপ্ত চেতনা আজ মূর্ত হয়ে উঠেছে বাংলাদেশ পুলিশের প্রতিটি কন্টিনজেন্টের দৃপ্ত কুচকাওয়াজের মধ্য দিয়ে। নতুন আলোর যাত্রাপথে বাংলাদেশের পথ পরিক্রমার যে শুভ সূচনা করেছেন বর্তমান সরকার, সেই আলোর মিছিলের একটি মশাল জ্বালিয়ে রাখবে বাংলাদেশ পুলিশ। অনির্বাণ সে শিখার আলোতে দূরীভূত হবে সন্ত্রাসের সকল বিভীষিকা, ঘুচে যাবে সব অন্ধকার, চারিদিকে বেজে উঠবে নতুনের জয়গান। মুহুর মুহুর সে তপোধ্বনিতে বাংলার আকাশ বাতাস হবে প্রকম্পিত। অভ্যাগত মণ্ডলী, কুচকাওয়াজ অধিনায়ক পুলিশ সুপার আবিদা সুলতানার নেতৃত্বে প্রতিটি দল মার্চ করে দৃষ্টিনন্দন ভঙ্গিমায় অভিবাদন মঞ্চের দিকে এগিয়ে আসছে। তারা মাননীয় প্রধানমন্ত্রীকে অভিবাদন জানাবে। প্রথমে এগিয়ে আসছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন। আর্মড পুলিশ ব্যাটালিয়ন মাননীয় প্রধানমন্ত্রীকে অভিবাদন জানালো। এগিয়ে আসছে মেট্রোপলিটন পুলিশের সম্মিলিত দল। মেট্রোপলিটন পুলিশের সম্মিলিত দল মাননীয় প্রধানমন্ত্রীকে অভিবাদন জানিয়ে মঞ্চ অধিগ্রহণ করছে। এরপর এগিয়ে আসছে শিল্পাঞ্চল পুলিশ দল। শিল্পাঞ্চল পুলিশ দল মাননীয় প্রধানমন্ত্রীকে অভিবাদন জানিয়ে অভিবাদন মঞ্চ অতিক্রম করছে। এগিয়ে আসছে স্পেশাল সিকিউরিটি অ্যান্ড প্রোটেকশন ব্যাটালিয়ন। স্পেশাল সিকিউরিটি অ্যান্ড প্রোটেকশন ব্যাটালিয়ন মাননীয় প্রধানমন্ত্রীকে অভিবাদন জানালো। এগিয়ে আসছে যৌথ রেঞ্জ দল। যৌথ রেঞ্জ দল মাননীয় প্রধানমন্ত্রীকে অভিবাদন জানালো। যৌথ রেঞ্জের পরে এগিয়ে আসছে পতাকা বাহী দল। পতাকা বাহী দল মাননীয় প্রধানমন্ত্রীকে অভিবাদন জানিয়ে অভিবাদন মঞ্চ অতিক্রম করছে। এগিয়ে আসছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন। র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন মাননীয় প্রধানমন্ত্রীকে অভিবাদন জানালো। এগিয়ে আসছে বিশেষায়িত পুলিশ দল। বিশেষায়িত পুলিশ দল মাননীয় প্রধানমন্ত্রীকে অভিবাদন জানিয়ে মঞ্চ অতিক্রম করছে। এরপর এগিয়ে আসছে জাতিসংঘ শান্তিরক্ষী কন্টিনজেন্ট। জাতিসংঘ শান্তিরক্ষী কন্টিনজেন্ট মাননীয় প্রধানমন্ত্রীকে অভিবাদন জানিয়ে মঞ্চ অতিক্রম করছে। এগিয়ে আসছে পুলিশ নারী কন্টিনজেন্ট। পুলিশ নারী কন্টিনজেন্ট মাননীয় প্রধানমন্ত্রীকে অভিবাদন জানিয়ে মঞ্চ অতিক্রম করছে। এগিয়ে আসছে ট্রাফিক পুলিশ কন্টিনজেন্ট। ট্রাফিক পুলিশ কন্টিনজেন্ট মাননীয় প্রধানমন্ত্রীকে অভিবাদন জানালো। সুধীমণ্ডলী, প্রাচীনকাল থেকে ঘোড়ায় আরোহণ সাহস আর আত্মবিশ্বাসের প্রতীক হিসেবে বিবেচিত হয়ে আসছে, আর তাই পুলিশ বাহিনীর সদস্যদের আত্মবিশ্বাস, সাহস আর মনোবলের স্বাক্ষর বহন করে চলেছে বাংলাদেশ পুলিশের ঐতিহ্যবাহী অশ্বারোহী দল। মাননীয় প্রধানমন্ত্রীকে সালাম জানাতে এগিয়ে আসছে সেই অশ্বারোহী দল। অশ্বারোহী দলটির নেতৃত্বে রয়েছেন ইন্সপেক্টর আব্দুর রাজ্জাক মাতুব্বর।
ভাষণ।